করোনা ভয় না কাটতেই গেল বছর শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যার কারণে বিশ্ব অর্থনীতিতে বয়ে চলা মন্দার হাওয়া আরো বেগবান হয়। তবুও দেশে দেশে করোনা বিধি নিষেধের বেড়াজাল উঠিয়ে ফেলায় আশার আলো বুনছিলেন পর্যটন খাতের ব্যবসায়ীরা। ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করতে চলতি বছর নেওয়া হয়েছে নানান উদ্যোগ, কিন্তু চীনে আবারও করোনার সংক্রমণ বাড়ায় উদ্বেগ দেখা দিয়েছে ইউরোপের অন্যতম পর্যটন নির্ভর দেশ ইতালিতে। 2020 সালে ইউরোপের প্রথম দেশ হিসেবে ইতালিতে হানা দেয় করোনা। তখনকার সেই ভয়াবহ পরিস্থিতির কথা মাথায় রেখে করোনা মোকাবেলায় আগাম নানান পদক্ষেপ নিচ্ছে সরকার। উদ্দেশ্য, সচেতনতা তৈরির মাধ্যমে জনসাধারণ ও ব্যবসায়ীদের রক্ষা। এর মধ্যে PNRR নামে একটি জাতীয় পর্যায়ের বিশেষ পরিকল্পনা রয়েছে, যেখানে এ ধরনের পরিস্থিতিতে পড়লে অর্থনৈতিক এবং অন্যান্য যে সমস্ত সহযোগিতার প্রয়োজন সেটা দেওয়ার জন্য সরকারের রয়েছে সর্বোচ্চ প্রস্তুতি, এর সাথে ইউরোপিয়ান ইউনিয়নও রয়েছে। আমরা আশা করব যাতে এ ধরনের মহামারী সংকটে আমাদের আবার পড়তে না হয়। নতুন করে বিধিনিষেধের সংখ্যায় সময় পার করছেন ব্যবসায়ীরা, কারণ রয়ে গেছে করোনা বিস্তারের ভয়। সব মিলিয়ে ভ্রমণ পিপাসুদের আনাগোনা কমে গেলে 2-3 বছরের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে না বলে জানান পর্যটন সংশ্লিষ্টরা। আমরা 2020 সালে দেখেছি করোনার ভয়াবহতা, আমরা সত্যি আতঙ্কগ্রস্ত। যদি ইতালিতে আবার সেই পুনরাবৃত্তি হয় তাহলে মানুষ কোথায় যাবে? আমরা সত্যি এর থেকে বেরিয়ে আসতে চাই, আমরা দোয়া করি সবাই জানে এর থেকে বেরিয়ে আসুক। 2020 সালে যে ভয়ঙ্কর অভিজ্ঞতা ইতালিতে বিশেষ করে আমাদের হয়েছে সেই বিভীষিকাময় স্মৃতি তো ভুলার নয়। এখন পরিস্থিতি নতুন যেদিকে আবার মোড় নিচ্ছে তাতে করে আমরা আশঙ্কিত তো অবশ্যই। করোনার প্রথম বছরে দেশটির পর্যটন খাতে ক্ষতির পরিমাণ ছিল 12,000 কোটি ইউরোর বেশি। তবে 2021 সালের জুলাই ও আগস্ট মাসে দেশটিতে প্রায় 3 কোটি পর্যটকের আনাগোনা হয়। পর্যটন খাত আরো চাঙ্গা করতে 2022 সালের জুনে সব ধরনের করোনা বিধিনিষেধ তুলে দেয় ইতালি সরকার। মনিরুজ্জামান মনির, এখন ইতালি।